করা যায় না কি কোন কি মজা আছে তাই না দেখি একটু চাল সোজা ঘটনা ঘটেছে আমরা যখন প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন আমরা প্রধানমন্ত্রী বক্তব্য রাখার 15-20 মিনিটের মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবার বেরিয়ে রাস্তা মেন রোডটা ক্রস করে যেটা গির্জার যে একটা রোড রয়েছে ওই রোডে আমরা ঢুকেছি ইতিমধ্যে ওখানে একটু ভিড় ছিল হ্যাঁ এবার ওই তখন দু একটা ছেলে আর কি বাজে ভাষা মানে মুখে খিস্তি দিচ্ছে আর কি খিস্তি করছে এবার তখন আমি বললাম ভাই এখানে তো মহিলা রয়েছে হ্যাঁ খিস্তি করছো কেন এবার তারা কাদের লোক সেটা আমি জানি না ঠিক হ্যাঁ তারপর তারপর ওই পাঁচিল আছে ওই পাঁচিলের উপর থেকে মানে ঠিক 2-4 সেকেন্ডের মানে কথাটা বলার 2-4 সেকেন্ডের মধ্যে পাঁচিলের উপর থেকে কেউ যেন আমার পিঠের দিকে কিছু ছুঁড়ে দিল তখন আমার মানে আমার পিঠ পুরো জ্বলে পড়ে যাচ্ছে আর কি হ্যাঁ আমি ঠিক মানে কী বলবো বুঝতে পারছি না আর কাকে ডাকবো সেরকম কোনো আমার মানে মাথায় কোনো ইয়ে করছে না মাথা ঘুরে মানে একদম খুব পরিস্থিতি একদম হাঁটতেই পারছি না পুরো পিঠ একদম মানে যেরকম সেরকমই করা আছে করেছিলাম কে বা কারা করেছে বলে মনে হয় তোমার কারা করেছে এখন আমরা তো ভারতীয় জনতা পার্টি করি মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের JP-25 নবদ্বীপ ব্লকের PS-16 শক্তি বোমাকের দায়িত্বে রয়েছি আমি এখন বিষয় চারিদিকে যা সন্ত্রাস চলছে এখন পরিকল্পিতভাবে হয়তো আমার পিছনে এটা হয়তো কিছু একটা বড় ধরনের আশা মানে চেষ্টা করেছিল হয়তো বা এই ভিড়ে হয়তো সেরকম আমার ছেলেগুলো অনেক ছিল আরও হ্যাঁ আমরা তৃণমূলকে সন্দেহ করছি হ্যাঁ যেহেতু আমরা এখন বিজেপির মধ্যে রয়েছি আমরা তৃণমূলকে সন্দেহ করছি আমরা গাড়ির দিকে আমাদের অনেক আর গাড়িটা একটু দূরে ছিল তো সভা চলছে সভা 15-20 মিনিট হয়ে গেছে পরে আরও প্রচুর চাপ হবে সেই তুলনায় আমরা দেখলাম একটু আগিয়ে যাই এই কোথায় যাচ্ছিল গাড়ির দিকে আসছিলাম গাড়ি যেখানে পার্কিং ছিল পার্কিং কোথায় যাচ্ছিল বাড়ি যাচ্ছিল বাড়ি যাবো বলে হেঁটে রওনা দিয়েছিলাম আচ্ছা বাড়ি কোথায় বাড়ি হচ্ছে মুকুন্দপুর মাঠপাড়া কোথায় ওটা ওটা নবদ্বীপ ব্লকের JP-25 208 নম্বর বুথে তুমি কে আমি মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের PS-16 শক্তি বোমকের দায়িত্বে রয়েছি ভারতীয় জনতা পার্টির তোমার পিঠে যখন জিনিসটা ছড়ে তখন কি তুমি চলে যাচ্ছে আমি মানে কি বলবো আর মানে কি বলে কাউকে যে ডাকবো সেরকম ধরনেরও আমি মানে ইয়ে করতে পারছি না কিছু হ্যাঁ আর আমার তো ছেলেপিলে যারা ছিল সঙ্গে সঙ্গে সব পিছনে পিছনে ছুটে যে কাউকে কিছু খুঁজে পাইনি আর কাউকে কিছু বুঝতে মানে পাইনি ওখানে আর কাউকে কি চিনতে পেরেছো না 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 কাউকে চিনতে পারিনি থানায় অভিযোগ হয়েছে আমাদের নেতৃত্ব সব এসেছিলেন আমার এখান থেকে আমার যে শার্ট ছিল শার্টটা নিয়ে গেছেন অফিসের নামটা আমার ঠিক মনে নেই আমি যখন এসেছিলাম তখন আমার পরিস্থিতি আরও মানে তখন আমি কথাই বলতে পারছিলাম না বুঝেছেন এখন কেমন লাগছে এখন আগের থেকে হয় কিন্তু মানে যে জলাটা এখনও অনেকটাই রয়েছে মানে ডাক্তার কি বলছে এত ওষুধ দিয়েছেন মানে আমার এই যে কানের এই সাইডগুলো কানের এই সাইডগুলো খুব ব্যথা হয়েছিল কানে মনে হয় হালকা কিছু ঢুকেছে যাই হোক এটা একটু মানে আগের থেকে একটু মানে হালকা হচ্ছে মনে হচ্ছে একটু ভালো লাগছে কিন্তু বসেছিলাম বসে বেশিক্ষণ থাকতে পারছি না যার জন্য আবার শুয়ে বললাম নেতৃত্বকে জানিয়েছেন হ্যাঁ নেতৃত্বকে জানিয়েছি আমার স্টেপ নিচ্ছে এখন আমি তো এখানে রয়েছি প্রত্যেকে এসেছিল আমাদের লোকাল আমার বুথের যারা রয়েছে তারপরে আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের নবদ্বীপের প্রার্থী সিদ্ধার্থ নস্কর মহাশয় উনিও এসেছিলেন আমাদের জেলার নেতৃত্ব এসেছিলেন সকলে কে বলেছি আর তোমার নাম কি তাপস সেন তোমার ডিটেলস তাপস সেন আমার বাড়ি মুকুন্দপুর মাঠপাড়া নবদ্বীপ বিধানসভা JP-25 অন্তর্গত
আমি শক্তি প্রমুখের পদে রয়েছি, পিএস 16, মাঝদিয়া পানছিলা পঞ্চায়েতের।